गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू आवर चैनल टू अ न्यू ब्लॉग। तुम्हारा सबाई केमन आछो? आमी खूब भालो आछी। आज के होच्छे शनिवार, विश्वकर्मा पुजो, ताई सकाल सकाल रेडी हुए गेछी। बेरोबो बोले अयनेर संगे जेते हबे, ताई सकाल सकाल रेडी हुए गेछी, स्नान हुए गेछी, ब्रेकफास्टो करे नियेछी। अयन ओइदिके रेडी हुए गेछे, एखन आमरा जाबो। चलो आज के दिनटाके शुरू करा जाक। रेडी तो हुए गेछी, सलवार अयनेर ठाकुमा दिए 2018 ते। ठाकुमार प्रथम और शेष स्मृति एतदिन जामाटाके पड़िये, किन्तु अयन बोलो जे तुमि पड़ो, एटा नतुनई राखा छिलो, पड़तम ना, अनेक दिन आगे ही तैरी करा हुए छिलो, शिखादी तैरी करे दिए छिलो, কিন্তু তাও পড়িনি। তা আজকে ভাবলাম যে পড়ি, অয়ন অনেক দিনই বলেছে এটাকে পড়ে ফেলো, পড়ো, ঠিক আছে তুমি গুছিয়ে গুছিয়ে রেখে দিও। তাই এই জামাটা আজকে পড়েছি, দেখো কালারটা খুব সুন্দর। ঠাকুমা তো নেই আমাদের মধ্যে, যেখানেই থাকুক ভালো থাকুক আর আমাদের আশীর্বাদ করুক, আমরা যেন একটু বড় হতে পারি, ভালো মানুষ হতে পারি। চলো, অনেক কথা হয়ে গেছে, এবারে যাওয়া যাক। আমরা যেখানে যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে তো শেয়ার করব আমরা কোথায় যাচ্ছি। আর বেশি বকবক না করে আজকের ব্লগটাকে এখান থেকে শুরু করা যাক। চলে এসেছি এখন স্পেন্সার্সে। স্টার মলে এসেছি, কিছু শপিং করব, কাজবাজ কমপ্লিট করে তারপরে চলে এসেছি এখানে। দেখো আমরা চলে এসেছি এখন স্টার মলে। স্টার মলে আগেই ঢুকে পড়েছি আমরা স্পেন্সার্সে। তোমরা দেখে নাও এখানকার কালেকশনগুলো কেমন, আশা করি তোমাদের এই কালেকশনগুলো দেখতে খুব খুব ভালো লাগবে। আমি অনেক কিছুই দেখলাম, বাট সেরকম কিছু আমার ভালো লাগলো না, তাই জন্য আবার চলে যাচ্ছি। এখন হচ্ছে ট্রেন্ডসে, প্যান্টালুনসেও গেছিলাম, ট্রেন্ডস উমেন্সেও গেছিলাম, কিন্তু আমার কালেকশানগুলো সেরকম একটা মন পছন্দ হচ্ছিল না, ভালো লাগছিল না, অয়নেরও পছন্দ হচ্ছিল না, তাই জন্যে ঘোরাঘুরি করে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম অন্য জায়গায়, গন্তব্যস্থলে। চলে এসেছি আমরা এখন আমিনিয়াতে, লাঞ্চটাকে এনজয় করব বলে। কি খাবো না খাবো ডিসাইড করা হচ্ছিল, কি মেনু সিলেক্ট করব। ওখান থেকে সিলেক্ট করা হলো যে মাটন বিরিয়ানি নেওয়া হবে, আমিনিয়া স্পেশাল, আর তারপরে ডিসাইড করা হলো বাড়ির জন্য হান্ডি মাটন নিয়ে যাব। শপিং তো হলো, এখন চলে এসেছি আমিনিয়াতে লাঞ্চ করব বলে। এই যে অয়ন খুব খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে, ওরা অয়ন বলছিল বাড়িতে কেউ জানেও না যে আজকে আমরা এখানে লাঞ্চ করবো, সবাই জানি যে বাড়িতে গিয়ে লাঞ্চ করবো, মা স্পেশাল মেনু বানিয়েছে, ফ্রাইড রাইস বানিয়েছে, পনির বানিয়েছে, এখন অয়ন বলছে যে এখানে লাঞ্চ। চলো আমি পুরো কনফিউজ হয়ে গেছি কী অর্ডার করবে বলে, বলছে কোন আইটেমটা অর্ডার করবো, আমি বললাম আমি বিরিয়ানি খাবো। দেখা যাক, বিরিয়ানি অর্ডার করেছি, বিরিয়ানিটা আসুক তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমিনিয়াতে তো চলে এসেছি, খাওয়ার এদিকে অর্ডার দেওয়া হয়ে গেছে। আমরা যখনই ইন জেনারেল ব্যারাকপুরের আশেপাশে আসি তখনই আমরা আমিনিয়াতে ভিজিট করি, ব্যারাকপুর আমিনিয়াতে খুব ভালো লাগে। এখন মাটন বিরিয়ানিটা অর্ডার দেওয়া হয়েছে, তার আগে পর্যন্ত একটু ওয়েট করতে হচ্ছে। তাই দেখো ওখানকার অ্যাম্বিয়েন্সটা তো অবশ্যই টোটালি আলাদা, খুবই সুন্দর, আর রাস্তার ধারে। আর এই যে চলে এসছে আমাদের খাবার, মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানিটা দেখতে যতটা সুন্দর লাগছিল, কিন্তু আজকে জানি না কেন খাবারটা অতটা সুন্দর ছিল না, মনটা একটু খারাপ হয়ে গেল। মাটন বিরিয়ানি তো অর্ডার দেওয়া হয়েছিল আমিনিয়া স্পেশাল, কিন্তু কি করব, খেলাম তাও। বিলটাকে মিটিয়ে দিই, এক
এখনো বিল পে করছে, আবার নেওয়াও হয়ে গেছে বাড়ির জন্য পার্সেল। দেখি অর্ডার করেছো, মাটন হান্ডি অর্ডার করেছি। আমরা এখানে লাঞ্চ করলাম আজকে, মাটন বিরিয়ানি স্পেশাল, আমি নিয়ে স্পেশাল মাটন বিরিয়ানি আর নিয়ে নিলাম রাত্রের জন্য এক প্লেট হান্ডি, মাটন হান্ডি। ওরা রাত্রে গিয়ে এনজয় করবো, তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো। আর তোমরা তো দেখলেই আজকে সারা দিন ঘুরে 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 কাটালাম, অনেক জায়গায় গেল আজকে। বেরিয়ে যাচ্ছি, লাঞ্চ করা তো হয়ে গেল, এবারে বাড়ির দিকে যেতে হবে। আর দেখি কোথায় যাই, তোমাদের সঙ্গে তো শেয়ার করব কোথায় যাচ্ছি না যাচ্ছি। আন বাবু, আর এই শুধু আমার সঙ্গে এখানে বসে বসে ইয়ারকি মেরেই যাচ্ছে, ইয়ারকি করেই যাচ্ছে। বলছে নাকি তোমরা বেশি ওর ফ্যান, সবসময়ও বলে যে এই সুইং অফ লাইফ ফ্যামিলি নাকি সবাই ওকে বেশি পছন্দ করে। তোমরা কমেন্ট করে আমাকে জানিও তো অবশ্যই। আর এইদিকে আমরা আমিনিয়া থেকে বেরিয়ে, ব্যারাকপুর থেকে বেরিয়ে আবার চলে এসেছি কল্যাণীতে। কল্যাণীর থেকে আবার আসলাম কাঁচরাপাড়ার দিকে চলে এসেছি, কলকাতা বাজারে। অনেকদিন আগের থেকেই বলছিলো যে কাঁচরাপাড়ায় কলকাতা বাজার ওপেন হয়েছে, যেতে হবে, তাই চলে এসেছি। আজকেই অয়ন ডিসাইড করলো যে আজকেই যাব। ও মানে কোথায় যাব কোথায় যাব করে এত তাড়াতাড়ি বাড়ি যাব না বলে আমরা চলে আসলাম কলকাতা বাজারে। দেখো কলকাতা বাজারের কালেকশন, প্রচণ্ড ভিড়, ওখানে অনেক চেনা পরিচিত লোকের সঙ্গে দেখা হয়ে গেছে, সবাই কথা বলছে, আমার অনেক স্টুডেন্টদের সঙ্গে দেখা হয়েছে। কালেকশনগুলো আমার কলকাতা বাজার থেকে অনেকেই শপিং করলাম, কিন্তু কালেকশন প্রচুর খুবই ভালো লেগেছে। যেহেতু একটা নতুন শপ আমাদের কাঁচরাপাড়ায় ওপেন হয়েছে, ভালোই কালেকশনগুলো ওর মধ্যে দিয়ে পছন্দ করছি, কোনটা আমায় ভালো লাগে অয়নের চয়েস, যেহেতু অয়ন তো পুজোয় আমাকে গিফট দিচ্ছে। এই গ্রিন ড্রেসটা আমার ভালোই লেগেছিল, বাট এটা আমার সাইজের পাওয়া যাচ্ছিল না, এই জন্য এটা নিলাম না। একটা ফার্স্টে এই হোয়াইট ড্রেসটা তো নিয়েছি, এটা আমার খুবই পছন্দ হয়েছিল। আমি ভেবেছিলাম এবছর একটা হোয়াইট কালারের মধ্যে কিছু নেব, কিন্তু হোয়াইট কালারের একটা নিয়েছি, একটা গ্রিন কালারেরও নিয়েছি, ওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব অবশ্যই আমি কী কী কিনলাম কলকাতা বাজার থেকে। এরপরে আমরা আবার ওখান থেকে কেনাকাটা করার পরে আবার গেলাম হচ্ছে বাচ্চাদের কালেকশন দেখতে। বাচ্চাদেরও আমার অনেক বাচ্চাদের কেনাকাটা করার ছিল, সেই জন্য বাচ্চাদেরগুলোও কিনে নিলাম। দেখো কালেকশনগুলো কী সুন্দর সুন্দর কালেকশন, আর রেঞ্জও রিজনেবল, পকেট ফ্রেন্ডলি, খুবই সুন্দর কালেকশন। ট্রেন্ডস থেকে তো কিনলাম, বাট কলকাতা বাজার থেকেও এবছরে কিনলাম ফার্স্ট টাইম। এর আগে পারচেস করেছি, বাট এদের কলকাতা ব্রাঞ্চ থেকে আমি পারচেস করেছিলাম। এবারে ফার্স্ট টাইম কাঁচরাপাড়া ওপেন হয়েছে, তাই কাঁচরাপাড়ার থেকেই শপিংটা করলাম। আর এইদিকে দেখো কত সুন্দর সুন্দর কালেকশন এখানকার, আমি যতটা পেরেছি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করতে পেরেছি আশা করি। এইদিকে তো আমাদের শপিং ডান, সব কিছু হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়ছি বাড়ির দিকে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, যদি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো।